আমরা প্রথমে এখানে কতগুলো কোণ এঁকে নেব ধরি এটা একটি কোণ তারপর আরেকটি কোণ হতে পারে এরকম আরেকটি কোণ ধরি রকম তো দেখো এখানে আমরা তিনটি কোণ এঁকে নিয়েছি একটি চাঁদা সাহায্যে পরিমাপ করলে এই কোণগুলোর বিভিন্ন রকম মাপ পাওয়া যাবে এখন এই কোণকে যদি আমরা মেপে দেখি এই চাদার সাহায্যে মেপে দেখি তাহলে দেখব দেখো এটা আমরা কিভাবে পরিমাপ করব এই কোণটিকে এই চাদার সাহায্যে যদি আমরা পরিমাপ করে দেখি আচ্ছা আমরা কিভাবে পরিমাপ করব প্রথমে আমরা এই শূন্য থেকে আমরা মনে করব এই দাগটি হচ্ছে চাদার এই দাগটি এখান থেকে আমরা শূন্য থেকে আস্তে আস্তে আমরা এই দিকে যাব এই চাঁদাতে আমরা দেখতে পাচ্ছি শূন্যের পরে আছে দশ ডিগ্রি বিশ তিরিশ চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ষাট সত্তর আশি এরকম একটি নব্বই ডিগ্রি আছে এখানে এটা হচ্ছে নব্বই ডিগ্রি এই দাগটি তো এখন আমরা যদি এই কোনটিকে পরিমাপ করতে চাই তাহলে দেখব শূন্য ডিগ্রি থেকে পরিমাপ করতে থাকলে আমরা দেখব এটা হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কোনটিকে আমরা এভাবে চিহ্নিত করব তাহলে এটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা হচ্ছে ডিগ্রি চিহ্ন এবার আমরা যদি এই কোনটি পরিমাপ করতে চাই চাদার সাহায্যে আমরা এখান থেকে শুরু করব আমরা যদি এই দিক থেকে শুরু করতাম তাহলে কিন্তু আমাদের এখান থেকে শূন্য শুরু হতো যেহেতু আমরা এখান থেকে শুরু করছি তাই এদিক থেকে আমরা এদিকে যাব অর্থাৎ এখান থেকে শূন্য ডিগ্রি শুরু হয়েছে তো যাই হোক এই কোনটি যদি শূন্য থেকে পরিমাপ করতে চাই এভাবে তাহলে দেখব এটি নব্বই ডিগ্রি থেকে কম কত কম সেটা আমরা জানি না কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এটি নব্বই ডিগ্রি থেকে কম সেটা চল্লিশ হতে পারে পঞ্চাশ হতে পারে ষাট হতে পারে আশি হতে পারে যে কোনোটাই হতে পারে কিন্তু সেটা হবে নব্বই ডিগ্রি থেকে কম আমরা এখানে লিখছি নব্বই ডিগ্রির কম এটা নব্বইয়ের কম যে কোনো পরিমাপে হতে পারে এবং সবশেষে আমরা যদি এই কোনটির ডেকে দেখি তাহলে আমরা কি দেখতে পাব দেখতে পাব আমরা মনে করি এখানে যদি নব্বই ডিগ্রি হতো এই কোনটি আমরা এখান থেকে পরিমাপ করা শুরু করব। যেমন এই চাঁদাতেও করেছিলাম এই শূন্য ডিগ্রি থেকে পরিমাপ করা শুরু করব আমরা দেখতে পাচ্ছি আমরা যদি পরিমাপ করা শুরু করি তাহলে এখানে আসলে আমাদের মোটামুটি নব্বই হতো কিন্তু আমাদের কোনটি আসলে আরেকটু একটু বড়ো হয়ে এখানে গিয়েছে অর্থাৎ এটি নব্বই ডিগ্রি থেকে বেশি হয়েছে আমরা এখানে লিখছি নব্বইয়ের চেয়ে বেশি নব্বইয়ের চেয়ে এটা কত বেশি সেটা আমরা জানি না এটা একশো হতে পারে একশো দশ একশো বিশ এরকম যে কোনোটা হতে পারে কিন্তু নব্বইয়ের বেশি হবে তো আমরা দেখলাম আমরা যাই করি না কেন আমরা কিন্তু নব্বই ডিগ্রির সাপেক্ষেই সব কিছু করছি এই নব্বই ডিগ্রিকে বলা হয় এক সমকোণ যদি কোনো কোণ নব্বই ডিগ্রি হয় তাহলে তাকে বলা হয় সমকোণ বা এক সমকোণ নব্বই ডিগ্রি কোণের যেমন একটি নাম আছে সেটা হচ্ছে সমকোণ ঠিক তেমনই এই দুটি কোণেরও নাম আছে সেটি হলো কোন কোণ যখন নব্বই ডিগ্রি থেকে ছোট হয় তখন তাকে বলা হয় সূক্ষ্মকোণ অর্থাৎ এই কোণটি হচ্ছে সূক্ষ্মকোণ এটা হচ্ছে নব্বই ডিগ্রি থেকে ছোট। একই রকমভাবে এই কোণটি যেটা নব্বই ডিগ্রি থেকে বড় সেটাকে বলা হয় স্থূলকোণ স্থূলকোণ অর্থাৎ এটি নব্বই ডিগ্রি থেকে বড় এবার আমরা একটি কাজ করব সেটি হচ্ছে এই কোণগুলো থেকে আমরা ত্রিভুজ বানিয়ে নেব আমরা কিন্তু খুব সহজে এটি করতে পারি আমরা যদি এই কোণগুলোর এই দুই বাহু যোগ করে দিই তাহলেই কিন্তু আসলে এক একটি ত্রিভুজ হয়ে যাবে এই ক্ষেত্রে এই বাহুটিকে আরেকটু বাড়িয়ে নিচ্ছি তাহলে এই বিন্দু এবং এই বিন্দু যোগ করলেই আমরা একটা ত্রিভুজ পেয়ে যাচ্ছি তো এখানে একটা ত্রিভুজ পেলাম আমরা এখানেও একটি ত্রিভুজ পেতে পারি এই বাহুটিকে আমরা একটু বাড়িয়ে নিচ্ছি তারপর এই বিন্দু এবং এই বিন্দু আমরা যোগ করে দিলাম এবার এই কোণের ক্ষেত্রে আমরা এভাবে একটি ত্রিভুজ এঁকে নিলাম তো দেখো এভাবে আমরা কোণ থেকে ত্রিভুজ এঁকে ফেললাম এখন লক্ষ্য করি সবগুলো ত্রিভুজ কিন্তু একই রকম হয়নি এক একটি ত্রিভুজ এক এক রকম হয়েছে এদের বিভিন্ন রকম কোণের জন্য একটি ছিল সমকোণ আরেকটি ছিল আর আরেকটি ছিল স্থূলকোণ কোণের উপর ভিত্তি করে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা হয় এরকমই কিছু ত্রিভুজ আমরা নিচে দেখতে পাব আমরা এই ত্রিভুজটির দিকে খেয়াল করি এই ত্রিভুজটির শীর্ষবিন্দুগুলোর নাম দিয়ে দিচ্ছি এ বি এবং সি আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সমকোণ আছে আমরা যদি এই চাঁদার সাহায্যে এটি পরিমাপ করে দেখতে চাই শূন্য থেকে আমরা যদি পরিমাপ করি তাহলে দেখতে পাব এটা এখান থেকে এই পর্যন্ত নব্বই পর্যন্ত অর্থাৎ এক সমকোণ আমরা এখানে এক সমকোণের চিহ্ন দিয়ে দিচ্ছি এটাও আমি একই রঙের করে দিচ্ছি এটা হচ্ছে এক সমকোণ এখন খেয়াল করি এখানে একটি সমকোণ রয়েছে কোনো ত্রিভুজে যখন একটি সমকোণ থাকে তখন তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তাহলে আমরা সমকোণের ক্ষেত্রে দেখতে পাচ্ছি একটি কোণ হচ্ছে সমকোণ এবং বাকি দুটি কোণ কিন্তু কোণ দেখো এখানে বাকি দুটি কোণকে যদি আমরা পরিমাপ করি তাহলে দেখতে পাব এরা কিন্তু নব্বই ডিগ্রি থেকে কম এটাই হচ্ছে নব্বই ডিগ্রি আর বাকি দুটি কোণ নব্বই ডিগ্রি থেকে কম অর্থাৎ এক সমকোণ থেকে ছোট। অর্থাৎ এরা সূক্ষ্মকোণ এবার এই ত্রিভুজটি দেখো তো ধরি এই ত্রিভুজের নাম হচ্ছে পি কিউ আর এই ত্রিভুজটি কেমন ত্রিভুজ এখানে কি কোনো সমকোণ আছে এটা কি সমকোণ মনে হচ্ছে না এটার সূক্ষ্মকোণ এটাও মনে হচ্ছে সূক্ষ্মকোণ কিন্তু এটা এটা আমরা দেখতে পাবো সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি এটি এবং এটি দুটি কিন্তু সমকোণী ত্রিভুজ এবার আমরা পরের ত্রিভুজে যাচ্ছি এবার আমরা ধরি আমাদের এটা যদি সমকোণ হয়ে থাকে আমি পুরোটা আঁকছি না এতটুকু যদি নব্বই ডিগ্রি হয়ে থাকে তাহলে এটাকে যদি আমরা একটু কমিয়ে দিই অর্থাৎ এটি ছিল নব্বই ডিগ্রি আমরা যদি এটিকে একটু কমিয়ে এরকম করে দিই কিছুটা তাহলে কিন্তু এই কোণটি কমে যাচ্ছে অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে কম হচ্ছে আর আমরা আগে জেনে এসেছিলাম যে নব্বই ডিগ্রি থেকে কম কোণকে বলা হয় সূক্ষ্মকোণ এবার আমরা এই দাগটি মুছে দেব আমরা যদি এই দাগটিকে মুছে ফেলি আমরা এই রেখাটিকে সম্পূর্ণ করব। যেন আমরা একটি সূক্ষ্ম কোণ পাই এটি হচ্ছে আমাদের একটি সূক্ষ্ম কোণ এবং এই দুইটি রেখার এই দুইটি বিন্দু মিলিয়ে দিলে আমরা আরেকটি বাহু পাব যেটা আমাদের একটি ত্রিভুজ গঠন করতে সাহায্য করবে তো এটা ছিল আমাদের সূক্ষ্মকোণ আমরা এই ত্রিভুজটিকেও একটি নাম দিয়ে দিচ্ছি ধরি ই এফ জি ত্রিভুজে এই কোণটি হচ্ছে কোণ এই দিক থেকে পরিমাপ করলে শূন্য থেকে যদি আমরা পরিমাপ করি তাহলে দেখব এটি নব্বই ডিগ্রি থেকে কম আছে অর্থাৎ এটি এই রকম এখানে কোনো একটি পরিমাপ হবে এখানে এটা হচ্ছে আমাদের কোণ তো আরেকটি জিনিস খেয়াল করি এখানে যে দুটো কোণ আছে সেগুলোও কিন্তু নব্বই ডিগ্রি থেকে কম অর্থাৎ এগুলোও সূক্ষ্মকোণ একটি ত্রিভুজের যখন তিনটি কণি সূক্ষ্মকোণ হয় তখন তাকে বলা হয় সূক্ষ্মকণি ত্রিভুজ এটা আমরা আগেও জেনে এসেছিলাম এটাকে বলা হয় সূক্ষ্মকণি ত্রিভুজ সূক্ষ্মকণি ত্রিভুজের প্রতিটি কোণই হচ্ছে সূক্ষ্মকোণ এবার আমরা দেখি এই কোনটি যদি নব্বই ডিগ্রি থেকে কম না হয়ে বেশি হতো আমরা আরেকটি ছবিতে দেখব আমরা যদি এই ছবিটির দিকে তাকাই তাহলে দেখব এই ছবিটিতে আমরা শূন্য ডিগ্রি থেকে শুরু করে নব্বই ডিগ্রি গিয়েও আরও ছাড়িয়ে আরও বেশি দূর গিয়েছি অর্থাৎ এই চিত্রটি হবে কিছুটা এরকম আমরা যদি এখান থেকে শুরু করে এভাবে নব্বই ডিগ্রিকে ছাড়িয়ে যে আরও কিছু দূর যাই তাহলে কিন্তু আমরা একটি কোণ পাব নব্বই ডিগ্রি থেকে বড় কোণগুলোকে বলা হয় কোণ যেটা আমরা আগে জেনে এসেছি তো এভাবে একটি কোণ পেলাম আমরা এই এই দুই বিন্দু যোগ করলে আমরা একটি ত্রিভুজ পাব মনে করি এই ত্রিভুজটি হচ্ছে এম এন ও ত্রিভুজ এই কোণটি হচ্ছে কোণ আর সূক্ষ্মকোণ হচ্ছে এই দুটি এই দুটি কোণ নব্বই ডিগ্রি থেকে ছোট তাহলে এই ত্রিভুজটিকে যেহেতু একটি স্থূলকোণ আছে এই ত্রিভুজটিকে আমরা স্থূল কোণী ত্রিভুজ এই ত্রিভুজটি হচ্ছে একটি কোণী ত্রিভুজ যার একটি স্থূল স্থূলকোণ রয়েছে তো আমরা যদি খেয়াল করি এই স্থূলকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে একটি কোণ স্থূলকোণ এবং বাকি দুটি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ কোণের উপর ভিত্তি করে আমরা তিন ধরনের ত্রিভুজ পেয়েছি এগুলো হচ্ছে সমকোণ সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ